তোমরা এই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ, এর এখন ওজন হচ্ছে 60 কেজি। কোনো কারণে পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় এবং ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে এই ব্যক্তির ওয়েট কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ভর এম যদি হয় তাহলে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ হয় gm/r², তাই তো? অর্থাৎ এই যে ব্যক্তি, এই ব্যক্তির ওয়েট কত হবে? mg। এইবারে কোনো কারণে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, তাহলে ভর একই থাকছে, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত হবে? g' হবে gm/r/2² অর্থাৎ এটা ক্যালকুলেট করলে হচ্ছে gm/r² অর্থাৎ 4×g। অভিকর্ষ ত্বরণ, পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ হচ্ছে 4 গুণ। অর্থাৎ এখন যদি এই ব্যক্তির ওয়েট 60 কেজি হয়, পরে ওজন কত হবে? 60×4=240 কেজি, অর্থাৎ 240 কেজি হয়ে যাবে।